করা যাবে কিনা, শরীয়তের দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি? ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম, অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি বাটপারি, বেশিরভাগ তো হলো শয়তানি উদ্দেশ্যে হয়। তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, তো এখন যেই চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকালে উঠে নাস্তাটা করতে পারে, সেই চোর মনে করে যে আমি এই যুগের অনেক বড় নেককার মানুষ। এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা হারাম। এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না, কোনো সাক্ষী থাকে না, রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে, যার কারণে যা খুশি তা হয়। এই যে আনুষ্কা দিহানের মতো ঘটনাগুলো, এর জ্বলন্ত হয়তো একটা প্রকাশ হয়েছে, তলে তলে এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি। ভাই, পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাকতে হবে, বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার, একটু বোঝাপড়া হলে ভালো। খুব ভালো কথা, আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 30-40 বছর আগে যারা বিয়ে করেছে, আজকালকার মতো এই তথাকথিত অবৈধ প্রেমের কোনো অস্তিত্ব তখন খুব একটা ছিল? চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক? সেদিন পত্রিকায় দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মহরনা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না বেঠি? তাহলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে? যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়া হইলেও পালায় যাইতে হয়, মাইদ্যর খাইয়া হইলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখেন এগুলা বেশিরভাগই 10-12টা করে বিচ্ছেদ, ঠিক না বেঠিক? বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে। এখন মুশকিল হলো ওই যে পকেটে 10 টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর, এখন প্রেম করে সব করে প্রতারণা, এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত তো ভালো। প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও জায়েজ হবে, কথা বুঝতে পারছেন? যদি আরেকজনের গরু নিয়ে আসেন আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত কি আছে ঠিক আছে, আপনি কোরবানি করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, আরেকজনের গরু চুরি করে জায়েজ হবে? আপনার নিয়ত হলো বিয়ে করবেন, বুঝলাম নিয়ত বুঝলাম ভালো, কিন্তু কাজটা করতেছেন খারাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অতএব এটা কি হবে না, হালাল হবে? যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইয়েরা দেখা যায় নামাজ পড়ে, নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে একটু অসুবিধা আছে, আছে না না এরকম রোগ? পুরুষ মানুষ, সুস্থ মানুষ, ডায়রিয়ার রোগীও না কিছু না, প্যান্টে কি অসুবিধা হবে? প্যান্টে অসুবিধা হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না, প্যান্টে অসুবিধা থাকবে কেন? পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন, পানি দিয়ে ধৌত করবেন, পবিত্র করবেন, পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা তো আছেই, এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে আপনার শরীরের কোনো অংশে লাগে এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অ্যালার্জি হবে, নানা রকমের রোগ বালাই হবে, এটা অপরিচ্ছন্ন, এটা নোংরামি। এই জন্য একজন নামাজি মানুষের চেয়ে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে, মুসলমানের প্যান্ট আবার খারাপ হবে কেন? এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স আমার প্যান্ট খারাপ, এটা মানা যায়, ঠিক না বিঠিক? ও পানি খরচ করতে জানে না। একজন যুবক মানুষ তাগড়া, দুনিয়ার সব বুঝে, পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না, আবার ভাব চক্কর জামায় কাপড়ে মনে হয় যে বিশাল স্মার্ট মানুষ উনি, ভিতরে অবস্থা হলো যে কাপড় খারাপ, এটা বলতেও তো লজ্জা হওয়ার কথা। ভাইরা আমার,
নামাজের জন্য কাপড় খারাপ এই অজুহাত আল্লাহর কাছে চলবে না। প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসেন, কারোর কাছে একটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়েন, সদর ঢাকলেই হলো হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষরা। অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম, কোন অবস্থাতে জায়েজ, ডবল শাস্তি হবে। নামাজ পড়লেন না আবার অপবিত্র থাকলেন, অপরাধ দুইটা করলেন। আল্লাহ বলেছেন ওয়াফিয়াবাকা ফাতাহির, কাপড়কে কি করো পবিত্র করো, যদি আয়াতের অন্যান্য ব্যাখ্যা আছে। অতএব যুবক ভাইরা, নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই, তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিক। নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, ডেঞ্জারাস একটি বিষয়, ইমান আছে কিনা এটা নিয়ে কথা আছে। অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না, পড়ে না, আবার পড়তে বললে বা বেশি বললে বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না মেসোয়াকও করে না, কিন্তু বলে ব্রাশ মেসোয়াক না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে। এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার ইমান আছে দম্ভ ভরে এই দাবিকারীও সত্যবাদী হচ্ছে।